শুনো শুনো শুনছো? আবার আবার কি ব্যারাম হলো বলো তো ছেলে? চোখে ঘুম নেই, মুখে হাসি নেই। মুকুল মুকুল, ঘুমোবে না বাবা? সবাই ঘুমোচ্ছে, তুমি ঘুমোবে না? আমি ছবি আঁকছি। বেশ তো সকালে এঁকো, রাত্রিরে ঠান্ডা লাগবে যে বাবা। মুকুল, এটা ময়ূর, আমি ময়ূর দেখেছি। এটা উট, আমাদের বাড়িতে উট ছিল। এটা আমার বাড়ি, আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনে। এটা যুদ্ধ হচ্ছে, আমি যুদ্ধ দেখেছি। আর এটা কেল্লা, সোনা আর কেল্লা। আচ্ছা, কবে থেকে লক্ষ্য করলেন ওর এই ব্যাপারটা? আগে এই আপনার মাস দু তিন। আচ্ছা, কোনো বিশেষ বিশেষ সময় কি ওর এই ইয়েটা প্রকাশ পায়? অন্যমনস্ক প্রায় সব সময় থাকে। হ্যাঁ, মনটা যেন অন্য কোথাও পড়ে থাকে। স্কুলে তো পাঠাতেই পাচ্ছি না, লেখাপড়ায় একদম মন নেই। বসে বসে ভাবে আর ছবি আঁকছে। জিজ্ঞেস করলেই বলে ও যেখানে জন্মেছিল সেইখানকার ছবি। তুমি দেখেছো এইসব? এই যে কেল্লা, পাহাড়, উট, এইসব? আমি তো ওখানে ছিলাম। কবে ছিলে মনে আছে? আর এই যে যুদ্ধ হচ্ছে, তীর, ধনুক, তলোয়ার, এও দেখেছো? দেখেছি। তুমি নিজে যুদ্ধ করতে? আমি তো ছোট ছিলাম। আর যখন বড় হলে? আমি তো বড় হইনি। তোমার বাবা কি ছিলেন? রাজা? রাজা তো আর একজন। আর তোমার বাবা? আমার হাতে আংটি ছিল, আঙুলে আংটি। এরম আমি পাথর দেখেছি। পাথর? কিরকম পাথর? লাল, নীল, হলদে, অনেক রকম। দামি পাথর? খুব ঝলমল করতো? ঝলমল করতো। আগে এটা আপনার নতুন বলছে। কোথায় ছিল পাথর? তোমাদের বাড়িতে? হুম, বাড়িতে। তোমরা বড় লোক ছিলে? খুব বড় বাড়ি ছিল তোমাদের? না, ছোট বাড়ি। আচ্ছা, এই পাথর কোথায় রাখা ছিল? সিন্ধুকের ভেতরে নাকি মাটির নিচে পোঁতা ছিল? সব কথা কি আর ওর মনে আছে? মাঝে মাঝে আপনার এক একটা মনে পড়ে আর বলে। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, ওকে যে ডক্টর হাজরা নিয়ে যাচ্ছেন রাজস্থানে, এতে ওর কোনো আপত্তি নেই? আগে সেটা ওকেই জিজ্ঞেস করুন না। তুমি যাবে ডাক্তারবাবুর সঙ্গে রাজস্থানে? আমি সোনার কেল্লা দেখব, ডাক্তার জিছু দেখাবে। একটু হাসো তো খোকা। কেন হাসো? হাসলে খুব ভালো ছবি হয়। আমার হাসি পাচ্ছে না।